আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একটি ভিন্ন ধর্মী নিহারি কারি ভিন্ন ধর্মী বলার কারণ হচ্ছে আমি যখন দিল্লির বিখ্যাত কারিমস রেস্টুরেন্টে এই কারিটা খেয়েছিলাম তখন আমার মনে হয়েছিল বাংলাদেশে যে সচরাচর নিহারি রান্না করা হয় তা থেকে এটার স্বাদ অনেকই ভিন্ন এবং খুবই মজার তো আজকের পর্বে আমি আপনাদেরকে সেই রকম একটা রেসিপি দেখানোর চেষ্টা করেছি তো আসুন দেখি কিভাবে তৈরি করা যায় প্রথমে আমি নেহারির জন্য যে স্পেশাল মশলাটা লাগবে সেটা তৈরি করে নিব এর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো হলো এক চা চামচ সাহাজিরা এক চা চামচ আস্ত গোলমরিচ পাঁচ ছয়টি লবঙ্গ চারটি এলাচ একটি দু টুকরো দারুচিনি একটি জয়ত্রী এখানে আমি একটা জয়ত্রী ফুল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি জায়ফলের চার ভাগের এক ভাগ আমি ছোট একটি জায়ফল তার থেকে চার ভাগের এক ভাগ নিয়েছি এখন আমি সবকিছু একবারে গুঁড়ো করে মশলাটা তৈরি করে নিব আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি তো প্রথমে এখন আমাদের যা করতে হবে তা হলো একটা বড় পাত্রে তেল নিয়ে নিতে হবে এবং তেলটা গরম করতে হবে তা আমি এখানে আধা কাপ তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেড় কেজির কিছু বেশি নিহারির হাড্ডিসহ মাংস এখানে আমি খুব বড় বড় হাড্ডি নিয়ে নিই আমি এখানে মিডিয়াম কাট করা এই নিহারির হাড্ডিসহ মাংস নিয়েছি এই মাংসগুলোকে এখন তেলে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে তো আমি দেখুন কি ধরনের সহ মাংস নিয়েছি এগুলোকে বিফ শ্যাঙ্কও বলে থাকে তো আমি খুব বড় না মানে মাঝারি কাজ নিয়েছি তো এগুলোকে এখন তেলে দিয়ে মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে অবশ্যই মাংসগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং যখন দেখব যে মাংসতে একটা হালকা বাদামি রং এসেছে তখন ভাজা বন্ধ করে দেব এখন চুলায় অন্য একটি প্যান নিয়ে নিতে হবে এবং তাতে তেল দিয়ে দিতে হবে আমি এখানে আধা কাপ পরিমাণ তেল নিয়েছি এবং তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কুচিটা হালকা সোনালি রং ধারণ করবে তখন এতে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এক মিনিট ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তারপর এতে অ্যাড করে দিতে হবে কিছু গুঁড়া মশলা এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা যদি কাশ্মীরি রেড চিলি পাউডার না পান তাহলে না দিলেও চলবে এতে করে তরকারিতে মানে এই কারিটাতে এক্সট্রা একটা লাল রঙ আসবে এবং এক্সট্রা একটা ফ্লেভার আসে এই গুঁড়াটার জন্য আর দিতে হবে এক চা চামচ পরিমাণ মৌরি গুঁড়া মৌরিকে অনেকে মিষ্টি মৌরি গুয়া মৌরি অথবা সফও বলে থাকে সেই মৌরির গুঁড়া এক চা চামচ আমি এখানে অ্যাড করব তো মশলাগুলো সবগুলো ঢেলে দিতে হবে এই প্যানে এবং আধা কাপ পরিমাণ পানি এতে অ্যাড করে দিতে হবে পানিটা অ্যাড করে ভালো করে মিলিয়ে নিতে হবে পানিটা অ্যাড করা হয় যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য পানিটা ভালো করে মিলানো হয়ে গেলে এতে অ্যাড করে দিতে হবে সেই মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম তা থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ দই দইটা ভালো করে আগে ফেটে নিতে হবে তারপর এই মশলায় অ্যাড করতে হবে দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাটাকে রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত তেল এবং মশলাটা আলাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এবং ভালো করে নেড়ে চড়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলাটা আমি আগে থেকে ভেজে রাখা মাংসটার সাথে মিলিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে পনেরো থেকে বিশ মিনিট এই মশলায় মাংসটা রান্না করতে হবে এই সময় কিন্তু অবশ্যই লবণ দিয়ে নিতে হবে আপনার আপনাদের স্বাদ মতো লবণ এই মাংস সাথে অ্যাড করে মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিট নেড়ে চড়ে রান্না করবেন এই মশলার সাথে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু নিচে মশলা এবং মাংস আটকে যাবে তো অবশ্যই এই বিশ থেকে পঁচিশ মিনিট নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করবেন বিশ মিনিট পরে যখন মাংস এবং মশলাটা ভালো করে মিলে যাবে তখন এতে অ্যাড করে দিতে হবে গরম পানি এখানে আমি প্রায় লিটার পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করার পরে এটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা রান্না করতে হবে এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে আপনারা এই কাজটা স্লো কুকারে করতে পারেন আর সময় বাঁচানোর জন্য প্রেশার কুকার অথবা ইনস্ট্যান্ট পটেরও ব্যবহার করতে পারেন তো মাঝে মাঝে নেড়ে দিতে হবে প্রায় চার ঘন্টা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর দেখুন মাংস এবং হাড্ডিগুলো কিভাবে নরম হয়ে গেছে হাড্ডি থেকে মাংসগুলো খুলেও গেছে তো এখন এই উপরে ভেসে থাকা তেলগুলো যতটুকু সম্ভব তুলে ফেলতে হবে তুলে আলাদা জায়গায় রেখে দিতে হবে এখন চুলাটা আবার চালু করে দিতে হবে এবং নিহারিটাকে ফুটতে দিতে হবে আর অন্যদিকে নিয়ে নিতে হবে কিছু আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আটা আটাটাকে অল্প কিছু পানিতে গুলে নিতে হবে এই আটাটা অ্যাড করা হয় নিহারিতে একটা ঘনত্ব আসার জন্য তো আপনারা সেই পরিমাণ আটা বা ময়দা ব্যবহার করবেন যতটুকু ব্যবহার করলে আপনাদের পছন্দ মতো ঘনত্ব আসবে এই নিহারি কারিটাতে তো আটাটাকে পানির সাথে ভালো করে গুলে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে আটাটা গুলে নেওয়ার পরে এটা নিহারির সাথে মিলাতে হবে তো আটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলাতে হবে যেন কোনো প্রকার দানা বেঁধে না যায় ভালো করে যদি না মিলানো হয় তাহলে আটাটা নিচে পড়ে থাকবে এবং নিচে আটকে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে আটাটাকে মিলাতে হবে আটা মিলানো হয়ে গেলে এই নিহারি কারিটাকে বিশ মিনিটের জন্য একেবারে হাই হিটে রান্না করতে হবে এবং অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে বিশ মিনিট পরে আমি এখন এতে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আমাদের নিহারিকারি রান্না করা কিন্তু শেষ আর এখন হচ্ছে পরিবেশনের পালা রান্নার পরে নিহারিকারিটা কিছু অংশ আমি বাটিতে তুলে নিয়েছি তো আমরা সারা বছর নিহারি খাই বা না খাই ঈদুল আজহার সময় প্রায় প্রতিটি বাসাতেই দেখা যায় কম বেশি নিহারি রান্না হয়েছে তো এইবার চেষ্টা করবেন আমার এই রেসিপিতে নিহারি কারিটা রান্না করার আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন তো আল্লাহ হাফিজ সবাইকে